আজকে স্যামসং ফোনের পুরো গুমর খুলে দেব, যারা কিনা স্যামসং আপডেট বা ওল্ড যেই ফোনগুলো টোটালি এফআরপি বাইপাস করতে পারেন না। আজকে আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম কিভাবে স্যামসং ফোনগুলোর কাজগুলো করতে হয়। তো আজকে অক্টোপাসের মধ্যে এমন একটি আপডেট এসেছে ইডিএল মোড বা টেস্ট পয়েন্ট বা আমরা যে যেটাই বলি, এখান থেকে এত পরিমাণ আপডেট এসেছে যেটা কিনা আপনার আনলক টুলের মধ্যেও দেয়নি, তারপর আরও অন্য অন্য যেই টুলগুলো রয়েছে টোটালি এভরিথিং কোনো টুলের মধ্যে পাবেন না। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে নিউ ভার্সন অক্টোপাস স্যামসং সফটওয়্যার ইজ আউট। আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে A05s স্যামসংয়ের এই মুহূর্তে যে সব থেকে যে আপডেট ফোনগুলো রয়েছে A42 5G থেকে টোটালি, আমি আপনাদেরকে যদি দেখাই A05s, A23, A23 5G, A42, A52, এখান থেকে টোটালি যদি আমি আপনাদেরকে আরও আপডেটগুলো দেখাই, যে ফোনটি হচ্ছে এখান থেকে A03s, এই ফোনগুলা আমরা চাইলে অন্য অন্য টুলের মধ্যে কোনো টুলের মধ্যে আমরা সাফটগুলো পাই না। তারপর হচ্ছে গ্যালাক্সি A13 বা A30, তো এই ফোনগুলা আমরা অন্য অন্য টুলের মাধ্যমে আমরা করতে গেলে হয় না, আমাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হয়। তো আজকে এটা আপনাদের জন্য সুখবর হচ্ছে গিয়ে আপনি এখান থেকে A13 বা A14, A50, A51, S20 আলট্রা 5G এই ফোনগুলা আমাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হতো। তো আমরা এই মুহূর্তে এই ফোনগুলাকে আমরা চাইলে আমাদের যাদের কাছে অক্টোপাস বক্স রয়েছে বা যারাই এই কাজগুলো আপনাদের কাছে অন্য কোনো ফোন রয়েছে, আপনারা চাইলে আমাদের থেকে এই কাজগুলো ফোন শেয়ারিংয়ের সফটওয়্যারের মাধ্যমে, আপনারা চাইলে আমাদের থেকে সাপোর্টের মাধ্যমে এই কাজগুলো করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখান থেকে মডেলগুলো, যে লেটেস্ট সব থেকে যে লেটেস্ট ফোনগুলো রয়েছে, আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই। এখান থেকে A13, তারপরে A14 5G, A50, তারপরে A51, S20 আলট্রা 5G, S21 প্লাস, তারপরে S21 5G, S21 EF 5G, S20, S20 প্লাস, S20 প্লাস আলট্রা, তারপরে S20 5G, S23, S23 প্লাস, S23 আলট্রা, Note 20, Note 20 5G, তারপরে এখান থেকে স্যামসং গ্যালাক্সি Z। এখান থেকে যতগুলো মডেল আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি প্রত্যেকটা মডেলেই আমার ডিসক্রিপশনের মধ্যে উল্লেখ করে দেব। আপনাদের কারো কাছে যদি এরকম ধরনের কোনো আপডেট ফোনগুলো চলে আসে, যদি আপনারা কোনোভাবে এখান থেকে এই ফোনগুলোর কাজগুলো না করতে পারেন বা করতে গেলেও এই কাজগুলো বুঝতেছেন না কিভাবে করবেন, আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যাদের কাছে এই বক্সটি রয়েছে বা যাদের কাছে অক্টোপাস এফআরপি টুল রয়েছে, আপনারা তো এই কাজগুলো করতেই পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আপনাদেরকে নিচের মধ্যে কিছু মডেল দেখিয়েছিলাম, যদি এখানের মধ্যে চলে যায়, এখান থেকে A05s, A23, A23 5G, A20, A42 5G, A52, তো এই ফোনগুলা আমিও অনেকগুলা কোনো প্রকার বক্সের মধ্যে সাপোর্ট নাই পেয়ে আমি অনলাইনের মাধ্যমে করেছিলাম। তো আজকে অক্টোপাস স্যামসং যে টুল বা অক্টোপাস এফআরপি টুল, এখান থেকে বিশাল হিউজ পরিমাণ একটি আপডেট দিয়ে দিয়েছে। তো আপনারা যারা এই কাজগুলো করতে পারেন না বা যাদের কাছে টুল রয়েছে, অবশ্যই আপনারা আপডেট করে নেবেন, তার ক্ষেত্রে এখান থেকে প্রত্যেকটা মডেলেরই এখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমি এর আগেও অনেকবার দেখেছি অন্য অন্য টুলের মধ্যে সাপোর্ট থাকে বাট কাজগুলো হয় না। তো এই স্যামসং অক্টোপাস টুলের মধ্যে এমন একটা ব্যাপার, যেই মডেলটা বা যেই মডেলই এখানের মধ্যে সাপোর্ট থাকবে প্রত্যেকটা কাজই 100% এখান থেকে হয়। তো আমার মনে হয়েছিল এই ছোট্ট আপডেটটা নিয়ে আপনাদের সাথে একটু রিভিউ করি, কারণ আপনাদের জানার দরকার রয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তার ক্ষেত্রে অবশ্যই একটি শেয়ার করে দেবেন, কেননা একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজনের অনেক প্রকার উপকার হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।